বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তো আসন্নই। দুর্গাপূজো উপলক্ষে প্রলিপ্ত নিউজের একটি বিশেষ কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমরা আগামী কয়েকটি এপিসোড ধরে দুর্গাপূজো নিয়ে নানান তথ্য, চমকপ্রদ তথ্য আপনাদের সামনে মেলে ধরব। আজকে তার প্রথম পর্ব, দুর্গা এপিসোডের আজকে প্রথম পর্ব। আমার সাথে রয়েছেন এই মুহূর্তে শঙ্করাচার্য পরম্পরায় দীক্ষিত শ্রী চন্দ্রপ্রকাশ তীর্থ মহারাজজি। মহারাজজি, আপনাকে সুস্বাগতম জানাই প্রলিপ্ত নিউজে। এবং তার সাথে সাথে আজকে এই দুর্গার যে প্রথম পর্ব আমরা মেলে ধরছি আপনাদের সামনে, আমার আজকে প্রশ্নটি যেটি থাকছে সেটি কিন্তু একদমই অভিনব প্রশ্ন, যেটা সম্পর্কে সাধারণ মানুষ খুব বেশি যে জানেন তা কিন্তু একদমই নয়। আমরা সচরাচর দেখে থাকি বা প্রতিনিয়তই আমরা দেখে থাকি মহালয়াতে দেবীকে নিয়ে যাওয়া হয় পূজা মণ্ডপে বা যেসব বাড়ির পুজো হয় সেখানে, এবং তার সাথে সাথে পূজা আরম্ভ হয়ে থাকে, বা ষষ্ঠীতে ঘট হয়, বোধন বর্ষে ঘট বর্ষে বোধন হয়, সেগুলো আমরা সকলেই জানি। কিন্তু তার সাথে সাথে আমরা অনেকেই জানি না যে কৃষ্ণা নবমী তিথি একটি বিশেষ তিথি, যেখান থেকে কিন্তু পূজোর শুভ সূচনা হয়ে থাকে। এই সম্পর্কে আসুন আমরা জেনে নিই ব্যাপারটা ঠিক কি। কৃষ্ণ নবমী তিথি দুর্গাপূজোর সাথে কেন অঙ্গাঙ্গিভাবে জড়িত, কি তথ্য আমাদের দিচ্ছে মহারাজজি, আসুন জানি। মহারাজজি একটু যদি ব্যাখ্যা করেন। কৃষ্ণা নবমী তিথি সম্পর্কে আজ অবধি কোনো খুব একটা আলোচনা কেউ করেননি। তার আগে আমাদের জানতে হবে এই যে বোধন ক্রিয়া, বোধন আপনি একটু আগে বললেন না যে মণ্ডপে দেবীকে নিয়ে যাওয়া হয়, বোধন করা হয়, বোধন বিষয়টা কি? বোধন বিষয়টা হচ্ছে রথযাত্রার পরে যে শয়ন একাদশী হয়, এই শয়ন একাদশীতে ভগবান বিষ্ণু সপরিবার ঘুমোতে যান। এবার এরপর এই সময়টা হচ্ছে দক্ষিণায়ণ, এরপর এক এক তিথিতে এক এক দেবতা শয়নে যান। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি অর্থাৎ যেটাকে আমরা রাধা অষ্টমী বলি, এই রাধা অষ্টমীর তিথির দিনকে দেবী দুর্গা ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়েন, দেবী তো ঘুমিয়ে পড়েন না, এটা একটা রীতি বা একটা রিচুয়াল বা শাস্ত্র বলছে এই সময় তিনি একটু রেস্ট নেন সারা বছরের মধ্যে। তা যেহেতু তিনি ঘুমিয়ে পড়েন তাই তাকে একটা জাগ্রত করতে হবে। তা পৌরাণিক পরম্পরা বা তান্ত্রিক পরম্পরা অনুসারে ভাদ্রের যে শুক্লপক্ষের অষ্টমী, তারপরে এই যে অষ্টমীটা অর্থাৎ আশ্বিনের কৃষ্ণপক্ষের অষ্টমী, এই যে 15 দিন দেবী ঘুমন, এই আশ্বিনের কৃষ্ণপক্ষের অষ্টমী এটাকে বলে জিজিয়া পূজা বা জিতাষ্টমী। হ্যাঁ, এই জিতাষ্টমী বা জিজিয়া পূজার দিনকে দেবীকে ঘুম থেকে তোলবার একটা বিষয় আছে। ঘুম থেকে প্রথমে তাকে তোলা হয়, তুলে উত্তরাম্মায় তন্ত্র বলে একটি তন্ত্র আছে, সেই তন্ত্রের মতে দেবীকে সহস্রকুম্ভাভিষেক করা হয়। ঠিক আছে, সহস্রকুম্ভাভিষেক কি না, 1008 কলসির জল দিয়ে দেবীকে স্নান করানো হয়। এই রিচুয়ালটা মূলত উড়িষ্যাতে পালিত হয়, ভারতের আর কোথাও খুব একটা এটা পালিত হতে দেখা যায় না। এইভাবে দেখিবি যে ঘুম থেকে তোলা হয়। হ্যাঁ, তিনি তো বিরাট, দ্বিশ ভুজ সহস্রেণ সমন্তাদ ব্যাপ্য সমস্তিত, চণ্ডীতে বলছে যে তার 1000টা হাত, তো যার 1000টা হাত তার শরীরটা কত বিশাল হতে পারে, তো বিশাল মানুষের বিশাল ঘুম ভাঙানোর রিচুয়াল, তাই 1000টা কলসি দিয়ে তাকে চান করানো। তা এটা হয় না, কিন্তু ওই ঝিঝিয়া পূজার দিন থেকে বা তার পরের দিন যেটি অর্থাৎ কৃষ্ণা নবমী, আশ্বিন কৃষ্ণা নবমী দিন থেকে দেবীকে ঘুম থেকে তোলা হয়। ঘুম থেকে তোলার যে রীতি এইটিকে বলা হয় বোধন। ঠিক আছে, বোধনের ক্রিয়া। এই বোধনের বিষয়ে 3টি কল্প প্রচলিত আছে। কল্প, কল্প মানে হচ্ছে স্টার্টিং। এক একটা সময় মহিষাসুর, আমরা যে মহিষাসুর মর্দিনী রূপাখ্যান পাই, এক একটা সময় এক একটি দেবীর রূপের হাতে মারা গিয়েছিলেন। 3 বার উনি জন্মেছিলেন। মহিষাসুরের বাবার নাম ছিল রম্ভাসুর, মায়ের নাম ছিল মহিষী, একটি মহিষ, বাবা ছিলেন অসুর, এবং শিবের, রম্ভাসুর শিবের তপস্যা করেছিলেন, করবার পর শিব এসে আবির্ভূত হন। তখন উনি শিবের রূপ দেখে এত মোহিত হন, বলেন যে হে শিব, তুমি আমার পুত্র রূপে জন্মগ্রহণ করো। 3 বার, 1 বার নয়। শিব তো ভক্তবৎসল বলে দিয়েছে, ঠিক আছে আমি তোমার 3 বার পুত্র রূপে জন্ম নেব। এই যে 3 বার জন্ম নেবেন, 3টি কল্পে 3 বার উনি জন্ম নেবেন, তা শিবকে আবার ওই অসুর দেহে অসুরের পুত্র রূপ থেকে মেরে কৈলাসে ফিরিয়ে নিয়ে যেতে গেলে কে আসতে হবে? আসতে হবে দুজনকে, এক হচ্ছে ভগবান বিষ্ণু আর একজন হচ্ছে দেবী ভগবতী দুর্গা পার্বতী। এরা দুজন ছাড়া কেউ ওনাকে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, কেন না, আপনি যদি ভৃঙ্গেরিটি সংহিতা বলে একটা আছে, বলছে একো হি শক্তি পরমেশ্বরস্য, পরমেশ্বরের এক শক্তি। ঠিক আছে, সম ভোগে ভবানী,
সমরেশু কালী এরকম করে আছে, তার এটা দুটি ভিন্নার্থ। তার শিবের একটি পুরুষ শক্তি হচ্ছেন বিষ্ণু, হ্যাঁ, আবার শিবের একটি নারী শক্তি হচ্ছেন শিব দুর্গা। এই দুটি শক্তির বলে বলিয়ান হয়ে শিব আমাদের কৈলাসে আবার ফিরে যাবেন। ফার্স্ট কল্প হচ্ছে উগ্রচণ্ডা কল্প। উগ্রচণ্ডা কল্পের সূচনা এখানে, দেবী 18 হাতে মহিষাসুর বধ করেছিলেন। এই 18 হাতে মহিষাসুর বধের যে কল্প বা যে স্টার্টিং, ঠিক আছে, সেই স্টার্টিংটা হচ্ছে কৃষ্ণানবমীর দিনকে। দ্বিতীয় দেবী 16 হাতে ভদ্রকালী রূপে মহিষাসুরকে বধ করেছিলেন, ঠিক আছে, দ্বিতীয় জন্মে। সেই যে স্টার্টিং সেইটি হচ্ছে কালিকা পুরাণের মতে চতুর্দশী, যেটা অর্থাৎ মহালয়ের আগের দিন, যেটা সেদিনকে দেবীকে ঘুম ভাঙানো হয়। আর মহাকাল সংহিতা বলে একটা তন্ত্র আছে, তার মতে এটা হচ্ছে মহালয়ের পরের দিন শুক্লা প্রতিপদের দিন, দ্যাট ইজ প্রতিপদাদি কল্প, অর্থাৎ নবরাত্রি কল্প, যেটা সারা ভারতবর্ষে প্রচলিত নবরাত্রি উৎসব বা নবরাত্রি ব্রত বলে। আর তৃতীয় যে কল্পটি সেটি হচ্ছে কাত্যায়নী কল্প, অর্থাৎ আমরা যে বাঙালিরা যে দুর্গা পূজা দুর্গোৎসব করি সেটি হচ্ছে ষষ্ঠীর দিনকে, ষষ্ঠী যেদিন সন্ধ্যা হবে সেদিনকে দেবীকে ঘুম থেকে ভাঙানো হয়, অর্থাৎ দশভুজাকে। এবার মজার কথা, বাঙালিদের মধ্যে মূলত দশভুজার উপাসনায় প্রচলিত আছে, কিন্তু এই 18 হাতের দেবীর উপাসনা বা উগ্রচণ্ডা কল্পটি চণ্ডী বলে ট্রান্সফার হয়ে গেছে। আমরা যে চণ্ডী পাঠ করি, এই দেবী কিন্তু প্রকৃতপক্ষে 18 হাতের দুর্গা। ভদ্রকালীর মন্ত্রটি রয়ে গেছে, দক্ষযজ্ঞ বিনাশিনী মহাঘোড়া ওই যোগিনী গটি পরিপিতা ওই ভদ্রকাল ওই দুর্গা ওই নৌ বলে পূজা করা হয়। তো এটার থেকে ওই সেকেন্ড কল্পটার একটা রয়ে গেছে, আর থার্ড কল্পের মূর্তিটা রয়ে গেছে। এবার আপনাদের একটা জিনিস লক্ষ্য করলেন, আমি বললাম যে দুর্গাকেও আসতে হবে বিষ্ণুকেও আসতে হবে। বিষ্ণু কোথায় বলুন তো? বিষ্ণু হচ্ছে যে মহাসিংহ, দেবী পায়ের তলায় যে সিংহ থাকে, যে কামড়ে ধরে থাকে, মুখটা ফেড়ে দেয়, ওই হচ্ছে বিষ্ণু। কালিকা পুরাণের মধ্যে বলছে সিংহস্থান বিষ্ণু রূপে, বা কালীবিলাসতন্ত্রের মধ্যে বলেছে এই সিংহটি হচ্ছেন ভগবান বিষ্ণু, আর দেবী হচ্ছেন আদ্যা শক্তি। এরা দুজন মিলে শিবকে আবার এই অসুর জন্ম থেকে কৈলাসে ফিরিয়ে নিয়ে যাবে। এই হচ্ছে, আর এর যে সূচনা তা হচ্ছে কৃষ্ণানবম্যাদি কল্প। বুঝে গেল? বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাই। আমি প্রথমেই কিন্তু সূচনাতেই বলেছিলাম এক অভাবনীয় বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করছি। আমি ভীষণভাবে আশাবাদী আমার দর্শক বন্ধুরা যারা এটা দেখলেন বা শুনলেন তারা কিন্তু নতুন নতুন একদম তথ্যে আপনারা চমকিত হয়ে উঠলেন। এরকমই নতুন নতুন তথ্যে আমরা আপনাদেরকে সমৃদ্ধ করব আগামী বেশ কিছুদিন ধরে। আজকে দুর্গাপূজো এপিসোডের প্রথম এপিসোড ছিল, আশাবাদী আমরা আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন দুর্গার পরবর্তী এপিসোডগুলো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আমি পরীক্ষিত, আমার সাথে রয়েছে ক্যামেরায় রিতম।